চার মাস আগে এখানে এসেছিলাম, সিদ্দিক ভাইয়ের হাতের নিহারি খেয়েছিলাম এবং তিনি তখন বলেছিলেন আমার নিহারি 5 বছরের পুরাতন আর হালিম হচ্ছে 25 বছরের পুরাতন, যেটা বিকালবেলাই পাবেন আপনি। গাইনি একবার এসে আমাদের হালিমটা খেয়ে যাবেন। নিহারি খেয়ে আমরা মোহিত হয়েছিলাম, সো হালিম খাওয়ার লোভটা ছিল, চার মাস পরে কিন্তু চলেই আসলাম। ওয়েলকাম টু আজকের শো। আজকে আমরা কিন্তু চলে আসছি লালবাগের চৌধুরী বাজার সুবলদাস রোড বলে এটাকে, এবং এখানে মা শাহি হালিম অর্থাৎ সিদ্দিক ভাইয়ের হালিম এই নামে এটা পরিচিত, ওখানের হালিম খাবো। ওয়েলকাম টু আজকের শো। সকালে যখন আসছিলাম তখন আসলে অনেক ভিড় ছিল, মানে দাঁড়িয়ে থাকছি অনেকক্ষণ, বাট এখন দেখি মানে সন্ধ্যাবেলায় অনেকটা ইজি। সো আপনার নেহারি খেতে যেই প্যারা, হালিম খেতে এত প্যারা নাই, মোটামুটি আরামেই খাওয়া যাবে, বাট আশঙ্কাটাও থাকে সকালে নেহারি খেয়ে যেই ভালো লেগেছিল তাহলে কি হালিমের ভালোটা কম লাগবে, সেটা বরং দেখা যাক। আমরা হালিমের অর্ডার দিই। ভাই কে আছেন এখানে? হালিম অর্ডার নেবেন কে? হালিম কি কি আছে এখানে? গরু, খাসি, মুরগি, গরুর নলিও আছে। আচ্ছা আচ্ছা, মানে ডালটা সেম, একটার মধ্যে শুধু মানে মাংসের মধ্যে ডাল দিবেন, একটার মধ্যে নলির মধ্যে ডাল দিবেন, মাংস সব আলাদা করা থাকে নাকি? আচ্ছা ওকে। সো ডেইলি আপনার খোলেন কটার সময়? বিকালে বিকালে 5টার পরে আমাদের দোকান চলে। আচ্ছা কটার মধ্যে চলে? এই মাল থাকলে রাতে 8টা 9টা। আচ্ছা 9টা 10টা বাজে। 9টা 10টা বাজে। আচ্ছা হালিমের সাথে আপনার কি থাকে? হালিমের সাথে গেল রুটি, নান রুটি। কত করে রুটি? 20 টাকা। আর এই নলির হালিম কত করে? 160 টাকা। 160। আর গরুরটা? 70 টাকা গরু, 80 টাকা খাসি। তাহলে 80 টাকার খাসি একটা দেন আর 170 টাকার নলির একটা দেন, আর সাথে একটা রুটি দিন। ওকে থ্যাংক ইউ। ভাই ক্যামেরা লাইট আপনি ডিস্টার্ব হচ্ছে না তো খেতে? না। আপনি কি এখানে প্রায় খেতে আসেন? প্রায়ই খান। কেন খেতে আসেন? অন্য হালিম থেকে আলাদা? আপনার কাছে ভাল লাগে? অনেক ভাল লাগে। কোনটা বেশি ভাল লাগে? খাসির হালিমটা ভালো, মোটামুটি খারাপ না। তো আপনি এই যে রুটি দিয়ে হালিম দিয়ে খান, মোটামুটি সন্ধ্যার নাশতা বা রাতের খাবার? মোর দেন এনাফ? আর থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। ওকে, তো আমার সামনে কিন্তু দুটাই চলে আসছে। সো হালিম দুই রকমের এবং তারা আমাকে শুধরে দিলেন যে নরি হালিম যেটা এটা 170 না 160 টাকা, 20 টাকা রুটি তো আছেই, বাট আমরা মনে বিসমিল্লা করব এই খাসির হালিম দিয়ে। আমার ধারণা যেটা যে আসলে ডালের টেস্ট যেহেতু এক হাড়ি থেকেই দিচ্ছে, সো টেস্ট সেম হওয়ার কথা, মাংসের ক্ষেত্রে খেলাধুলোটা ভিন্ন হবে। বিসমিল্লা করা যাক এই খাসির হালিম দিয়েই। 80 টাকা দাম। হালিম কিন্তু বেশ মজা। ওয়াও ওয়াও, দানা দানা ডাল মুখে পড়ছে, অরহর ডাল, মুগ ডাল, মসুরের ডাল, বুটের ডাল, ছোলার ডাল, আর কি কি আছে যাই না। ওয়াও বা, এটা বেশিরভাগ জায়গাতে মশলার কারণে বোঝার উপায় থাকে না, কিন্তু এইখানে আপনি ডালের ফিলটা পাবেন এবং ডাল খাওয়ার যে মজাটা, যে তৃপ্তিটা, ওটা কিন্তু জাস্ট আমি ডালটা খাচ্ছি, এখন মাংসের দিকে যাই নাই, খুব ভালো করে মুখে আসছি। উপরে ছেটানো গুঁড়া মশলা, গরম মশলা, বেরেস্তা, তারপরে ধনিয়া পাতা, আদার কুচি, শশার কুচি, এগুলো মুখে পড়ছে। এইটার মজাটা, সবচেয়ে বড় কথা যেটা, যে এইটা হালিমের টেস্টটাকে মেরে নতুন কিছু দিচ্ছে না, হালিমের টেস্টটাকেই সঙ্গত করছে, আরও জম্পেশ করে দিচ্ছে। ওয়াও, অনেকদিন পর বেশ প্রশংসা করার মতো একটা হালিম কিন্তু খাচ্ছে। এটার সাথে তারা 2 পিস গোস্ত দিচ্ছে, খাসির গোস্ত, মোটামুটি মিডিয়াম সাইজের, একটু ছোট, বাট ফাইন, হালিম খাওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু এটার মধ্যে সলিড মাংস তা না, হাড্ডিগুটিও আছে, বাট হাড্ডিগুটি থাকলেই মনে হয় ভালো লাগে আর কি কিছুটা খেতে। মাংসটা সিদ্ধ হয়েছে ভালো এবং জমছে ভালো। এই যে আমার পাশের ভদ্রলোক, তিনি যে প্রশংসা করলেন হালিমের, এটা কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে খামাখা প্রশংসা না, বেশ মজার হালিম।
সিদ্দিক ভাই আজকে নাই, আমরা জানাইও আসি না, এটাও ঠিক দ্যাট উনি নাই, কারণ উনি আসলে সন্ধ্যাবেলা বসেন না, উনি সকালবেলায় শুধু থাকেন, হালিম নেয়াইটা নিজের হাতে দেখেন, বাট আমরা যে হালিম দেখাচ্ছি পেলে আমরা তাকে নিজের মুখে বলতে পারতাম যে আপনার হালিমটা নেহারির চেয়েও ভালো, উনি খাবো না, মুখ যেহেতু আছে এখনও, মুখ মরে আসেনি, সো এইটা মানে সময় থাকতে গরম থাকতে থাকতেই এই নলির হালিমটা একটু নেই। আমার কাছে মনে হচ্ছে যে সাইডে মনে হয় একটু নলির ভেতরে যে জিনিসপত্র ওগুলো যে মজা টজ্জা এগুলো একটু পড়লো, বাট প্রথমে একটু বুঝতে চাই হালিমের ডালটা কি সেম, সেম হলে আসলে কোনো অবজেকশন নাই, এত মজার একটা হালিম। এইটার মধ্যে মনে হচ্ছে ডালটা সেম বাট টকের পরিমাণটা একটু বাড়ানো, হয়তো হাতের ব্যালেন্সের উল্টাপাল্টা, সেম জিনিস, এটার মধ্যে খাসি, এটার মধ্যে মনে হচ্ছে নলি, নলি এখনও খাই নাই বাট খেয়ে দেখবো। কাছাকাছি মানে একটা নিহারি আমরা খেয়েছিলাম, নলির নিহারি মানে ভালো লাগার পরিমাণটা কাছাকাছি, খাবার কাছাকাছি না, সেটা খেয়েছিলাম কিসমতের নিহারি, ওদের হালিম ছিল বাট ওদের হালিমটা আবার এটার ধারে কাছে আসছে না, দেখা যাক এইখানের ব্যাপারটা কেমন। একটা সাহস করে কামড় দিই, নাকটা মেখে যেতে পারে বাট কী আছে দুনিয়াতে, আর খাবারটা যদি মজা লাগে আর কিছু লাগবে না। একেবারে তুল তুলে একবার নাকটা ডুবে আরাম করে খেলাম। আসলে দাঁতের দরকার নাই, দাঁত যদি নাও থাকতো খুব একটা অসুবিধা হতো না, মোটামুটি একেবারে মুখেই ভেঙে চলে আসছে এটা। খাচ্ছি হালিম বাট এই রুটিটা মনে হচ্ছে রুটি ছাড়াই আজকে চলে যেত, কি ভালো লাগছে যেটা, একটু রুটি চুবিয়ে খাওয়া যাক, মানুষ কেন রুটি দিয়ে এই হালিম খায় দেখা যাক। মুখের ব্যালেন্সটা আসে কোনো সন্দেহ নেই বাট এটা ডালটা যে মজার তো অন্য জায়গায় না, মুখের ব্যালেন্সটা জরুরি রুটির সাথে, এইখানে আসলে একান্তই পেট ভরানো ছাড়া রুটির ফাংশন খুব কম, হালিমটা ইটসেলফ এনাফ এটা খাওয়ার জন্য। আমি জানি না সাইকোলজি কোন ব্যাপার কিনা, দেখছি এক হাড়ি থেকে ডাল ঢালছে, কিন্তু মনে হচ্ছে গরুর নলির মাংসটা মজার কিন্তু ডালটা মজার হচ্ছে এই খাসির বাটির, কোনো কারণ নাই যদি এক বাটির, আমি জানি না ব্যাপারটা কি বাট আসলেই মজা লাগছে এটা। শেষ, সোনার বাংলাদেশ, একটাই সমস্যা পকেটে আজকে 13টা বাজছে, কারণ যখন নেহারি খেতে আসছিলাম তখন আসলে মেরে কেটে এক প্লেটই পেয়েছিলাম, এক প্লেটই মোটামুটি আমি খেয়েছি, সাথে যারা ছিল রুটি চুবিয়ে খেয়েছে মোটামুটি, কিন্তু এখন তো মানে হালিম তো অনেক সময়ের জন্য, সো ভিড়টল থাকে না, প্রেশারটা অ্যাট এ টাইম থাকে না আর কি, ছড়িয়ে যায়, সো পুরো টিম আরাম করে খেলো এবং যে মজার হালিম সবাই আসলে ফেলিয়ে ছড়িয়ে রুটি দিয়ে ভালো করেই খেলো। খাইদাই.কম এর জিভে আমার কাছে মনে হচ্ছে যে নলিটা খেতে মজার বাট খাসির হালিমটা খেতে ভালো লাগলো বেশি। খাইদাই.কম এর জিভে এই টোটাল এক্সপিরিয়েন্সটা কিন্তু আজকে পেয়ে যাবে 8.25। আমরা দাঁড়িয়ে আছি সুবল দাস রোড যেটাকে বলে, অর্থাৎ চৌধুরী বাজারের মোড় এই লালবাগের, এখানে আপনারা আসতে পারেন বিকাল 5টা থেকে যতক্ষণ থাকে রাত্র 8টা 9টা, বাট 6টা 7টা হচ্ছে একটা সেফ টাইম, গরম গরম হালিম থাকবে এবং যত ইচ্ছে খেতে পারবেন, আমার মনে হয় ওটাই বেটার। দর্শক এটাই আজকের শো, এটা যেই ধরনের রেস্টুরেন্ট এখানে ওয়াশরুম পার্কিং এগুলো এইভাবে আপনি আশা করাটা মনে হয় উচিত ঠিক হবে না, বাট যদি এসে খেয়ে যান বা পার্সেলে নিয়ে যান ফ্যান্টাস্টিক। আজকে শো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নতুনভাবে নতুন জায়গাতে, আজকের জন্য এখানে বিদায়, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।